আমাদের প্রতি মাসে তেল খরচ হয় 18 কেজি সেটা বাৎসরিক 2 কেজি 216 কেজি আর আনুষঙ্গিক বাজার থাকে আপনারা জানেন আমাদের হেফজ বিভাগের ছাত্র আছে মোট 17 জন এর ভিতরে এতিম আছে মিসকিন আছে তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করছি হেফজ বিভাগের ছাত্রদেরকে অনুরোধ করছি স্টেজ আসার জন্য আমাদের মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র الحمد لله সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা ছাত্রদেরকে হাফেজ ছাত্রদেরকে আদরপূর্বক করব এই পর্যায়ে প্রথমে আসবেন মোহাম্মদ রিফাতুল ইসলাম রিফাতুল ইসলাম আমাদের মাদ্রাসা থেকে এবছর হাফেজ হয়েছে الحمد لله এপর্যায়ে দ্বিতীয় ছাত্র মাহিন হোসেন পিতার নাম তুহিন এপর্যায়ে মাহিনকে শাস্ত্রবান করছেন স্যার বলতে আমরা ঠিক করে নি الحمد لله এই পর্যায়ে হাফেজ মাহিন হোসেনকে পুরস্কৃত করলেন ডক্টর আবুল মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং মাননীয় মেয়র কালেজ আব্দুল খালেক সাহেব এবং এমডি বাবুল রানা সাহেব এপর্যায়ে দস্তুরবন্ধ করা হবে আরাফাত হোসেন সারির এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে আরাফাত হাফেজ আরাফাত হোসেন সাজি পিতা নুরুজ্জামান আকন
السلام عليكم আমাদের প্রিয় নবী যখন পৃথিবীতে আসে তখন
এই দুনিয়া অর্থাৎ আলো জানা ছিল একটা অন্ধকার জন্য তখন এখানে আমাদের মাহমুদের কোনো সম্মান ছিল না এখানে বদ্রীবতী মারামারি কাটাকাটি হতো অতএব পৃথিবী এই পরিস্থিতি থেকে শান্তির দূত হিসেবে এবং এই ইসলামকে দুনিয়ায় প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন কিন্তু পাঠায় না তার প্রতিটি সমস্ত এই অন্যায় অত্যাচার নির্যাতন একটা শান্তি প্রতিষ্ঠিত করেছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন এই কোরআন তার মাধ্যমে তিনি তাজিম করেছেন অতএব সেই কোরআন নিয়ে আমরা সবাই গর্ব করি এবং এই কোরআন এর তর্জমা যাতে আমরা সবাই হয়তো বুঝি না কিন্তু আমাদের যারা ওলামা ইকরাম তারা আমাদেরকে এই এর তর্জমা আমাদের কি করণীয় এবং আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য বলেছেন সব বিষয়ে আমরা জানতে হবে আমি মনে করি একজন মুসলমান হিসেবে আমাদের সবাই দায়িত্ব হলো যে আমরা ভবিষ্যৎ কোরআনের আলোকে আমাদের জীবন আমরা গড়ে তুলব এবং সেইভাবে চলবো আমি এখানে হাফিজি আমি এর আগেও একবার আসছিলাম এ জায়গায় হাফিজি মাদ্রাসা আছে এবং আমরা দেখলাম যে তিনটে ছেলে তারা হাফিজি পাশ করে বেরিয়েছে এবং তাদেরকে এখানে পালি সহ তাদেরকে সম্মানিত করা হয়েছে শুধু হাফিজি বললেই হবে না সেটাকে ধরে রাখতে হবে এটা হলো আমাদের অনেক সময় দেখা গেল যে অল্প বয়সে তারা হাফিজি হওয়ার এটা অনেক সময় চর্চা করে না নিজে আস্তে আস্তে আবার হয়ে যায় সেই জন্য আমার মনে হয় যে আমাদের প্রধান বক্তা তিনি বলেছেন যে একটা ছেলে যে এটা যদি অনুশীলন না করে এবং এটা হয়তো এই রমজান মাস আসতেছে সে একটা মসজিদে যদি সে নামাজ পড়ায় তাহলে তার চর্চা থাকে কোনো মসজিদে না পড়লে বলছে বাড়িতে সে তার মা বাবাকে গিয়েও সে নামাজ পড়াতে পারে তাহলে তার এই যে চর্চা থাকে আসলে এটা একভাবে পড়ে রাখা পড়ে তারপরে মুখস্থ রাখা এবং এটাকে চর্চা করা খুব কঠিন অর্থাৎ সেই কাজটা যারা হাফিজি পাশ করছে তাদের সেটা অত্যন্ত তার একটি অকর্তব্য অর্থাৎ আমরা আশা করবো যারা পাশ করেছে এবং যারা ভবিষ্যতে করবে তারা অবশ্যই যেন এই হাফেজ এই যে নাম সম্মানীয় নাম যাকে সবাই শ্রদ্ধা করে কোরআন যার মধ্যে আছে তাকে সবাই শ্রদ্ধা করে তার সেই মানে তার যে সেটা সবসময় থাকে মধ্যে থাকে এবং সবসময় চর্চা করে করবো আর আপনাদের এখানে আমি জানি আপনারা এখানে যারা এখানে আসে সবাই আপনাদের যে আমাদের ইসলামের অনেক নিয়মকানুন আছে তার ভিতরে আপনাদের আগে আছে যা নিয়মকানুন সেই নিয়ম কানুন যে তার কারণে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং মুসলমান অতএব আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনা পক্ষেই আমরা যাতে আমাদের সমস্ত আমল সহ সব কাজ করতে পারি এটাই আমরা সবাই মনে করি যে এটা আমাদের করা উচিত এবং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন যে সমস্ত আমাদের জন্য আমি কথা বলবো না যেহেতু এখানে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মানুষ অনেক এই ইসলামের উপর অনেক বই দিয়ে রেখেছে তাদের আমাদের চেয়ে উনি ভালো বলতে পারে আমরা অবশ্য রাজনীতি করি আমাদের রাজনীতি বক্তব্য একটা লাইন থাকে আর ইসলামের হাদিস কোরআন এবং এই নিয়ে যারা বক্তব্য বিশ্লেষণ করে তাদের একটা আলাদা পথ এবং সেটা আমরা শুনবো শুনে আমরা আয়ত্ত করে আমরা যাতে সেইভাবেই চলতে পারি সেই কাজটা শুনে শুনলাম বাড়িতে চলে গেল কোনো কাজ আসলো না এ শোনাচ্ছে যিনি শুনবেন সেই জন্য বাস্তবে কাজ করাবে সেইভাবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকে লাগবে আমি আপনারা যারা এখানে আছেন সবাই নাম তুলি ধন্যবাদ জানাই এবং এই প্রচন্ড আজকে দিনগুলি প্রচন্ড ঠান্ডা তারপরে আপনারা সুন্দর একটা মজবুত সেখানে উপস্থিত হয়েছেন আমরা এখানে আমার কাছে আমরা সবাই শেষ পর্যন্ত আমাদের এই কথা শুনবেন আমি অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারবো না এই জন্য আমি সারাদিন অনুষ্ঠানে
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله عز وجل في كتابه الحميد: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرًا كبيرًا. الحمد لله.
আজকে এই গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিলে আল্লাহ আমাকে কিছু দিনী ভাইয়ের সাথে বসার তৌফিক দিচ্ছে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে মঞ্জুর না হলে আমরা এখানে আসতে পারতাম না আল্লাহ আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন এই মজলিসটা হচ্ছে রহমতের মজলিস এই সময় অনেকে বিভিন্নখানে গল্প করে বিভিন্ন রকমের গীবত করে একে অপরের সমালোচনা করে সময় কাটাচ্ছে আমরা এই সময়ে এই মজলিসে বসছি এই মজলিসটা আল্লাহ কবুল করুন আমিন আপনারা যারা